সেই জিম্মাদারি, যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে নবী মুহাম্মদ আরবিকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি, যেই জিম্মাদারি। দুইজন আলোচক এখন ই হচ্ছে, বিতর্ক হচ্ছে, এটা বিতর্কের বিষয় না। একজন ভুল করছে, আরেকজন তার সংশোধনের জন্য বলতেছে। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গোমতা মৌলভীকে বলতে চাই, শেখ আহমদুল্লাহকে ক্রিটিসাইজ করে হাসিয়ে দিচ্ছে, গালি গালাজ। তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো কথা বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে চলুন গিয়াসুদ্দিন তাহরির ওজিরকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখে আসি। দুইজন আলোচক এখন ই হচ্ছে, বিতর্ক হচ্ছে, এটা বিতর্কের বিষয় না। একজন ভুল করছে, আরেকজন তার সংশোধনের জন্য বলতেছে, সংশোধনের জন্য আমরাও বলছি। তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত। আর যিনি ভুল করছেন ওটা তো ভুল, উনি চুপ থাকলেও তবা হবে না, বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললে হয়েছে, এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করুন। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, এর আগে তিনি নবী ছিলেন কিনা। দেখেন এই বিষয়টা আমরা জাতিকে বহু বছর আগ থেকে স্পষ্ট করে এসেছি, বিশেষ করে গত বছর এক মৌলবী সাহেব এই আমাদের এই বিশ্বাসের বিপরীত বক্তব্য দেওয়ার পর আমি সহিহ বুখারীর দর্স সমাপনী উদ্বোধনী দর্শে বক্তব্যটা বলেছিলাম। এবছরও আবার আল্লাহর কি হুকুম, এই বিষয়টা নিয়ে যখন খুব বেশি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, বিভ্রান্তি না, মমিনের কোনো বিভ্রান্তি না, মমিন মূল আসলটাই বিশ্বাস করে। মুনাফেকদের মধ্যে বা মূর্খদের মধ্যে যখন একটা ই চলে আসলো, প্রশ্ন চলে আসলো যে আসলে বিষয়টা কি, তখন ওই সহিহ বুখারীর উদ্বোধন অনুষ্ঠানে আমি বক্তব্য দিয়েছি, সুস্পষ্ট বক্তব্য। আদম সৃষ্টির বহু আগ থেকেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী ও রাসূল। এক্ষেত্রে সহিহ হাদিস আছে। এক সাহাবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, মা তাকুনতা নাবিয়া, আপনি কখন থেকে নাবি? তা আল্লাহ হাবিব বলেছেন, কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনা আর-রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নাবি আদমের যখন কোনো এক্সিস্টেন্স, অস্তিত্বই রূপ লাভ করে নাই, আদম নামে কোনো অস্তিত্ব অস্তিত্বে আসে নাই, আদমের একটা অংশ ছিল রূহ আর একটা ছিল মাটিতে, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নাবি। এই হাদিসটা তিরমিজিতে আছে। আরেকটা হাদিসে এসেছে, আরেকটা হাদিস যেটা বুখারি সহ 10 জন মুহাদ্দিস রাওয়ায়াত করেছেন, ইরবাজ বিন সারিয়া থেকে, আনিল ইরবাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিরুন ফি দীনিহি। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবান থেকে নিজ কানে শুনেছি, তিনি বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে যখন আদম ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। তো বিষয়টা তো স্পষ্ট। তাহলে আমাদের আকীদা ও বিশ্বাস যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে নবী যখন আদম অস্তিত্ব লাভ করে নাই, তবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে, বিষয়টা স্পষ্ট। এখন প্রশ্ন আসে যে আদম সৃষ্টির আগে আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিলেন কেমনে? এখানে এসেই একটা সত্য, মহাসত্য কথা মেনে নিতে হয়, আসলেই আদম না, আরশ কুরসির অকলম সৃষ্টির আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে তৈরি করেছেন, এবং নূরে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা তৈরির পরই আল্লাহ ঘোষণা দিয়েছেন, তখনও আরশ কুরসির লহকলম হয় নাই। সব কিছুর আগে আল্লাহ তার আখেরি নবী, তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন, যেটাকে বলা হয় নূরে মুহাম্মাদি। এ ব্যাপারে কিছু মৌজু হাদিস আছে, ওটা আমরা না মানলাম, জয়ীফ হাদিসগুলোকে সহিহ শাহেদ হিসেবে নেওয়া যায়, এ ব্যাপারে তো সহিহ হাদিসও আছে। তাহলে বোঝা যায় আদম সৃষ্টির আগে ঘোষণাটা কেমনে সম্ভব হইল? আদম সৃষ্টির বহু আগে, সকল সৃষ্টির আগেই আল্লাহ তার দোস্ত আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সর্বশেষ
নবী ও রাসূল। আগমনের দিক দিয়ে প্রথম নবী আদম, আগমনের দিক দিয়ে, আর আগমনের দিক দিয়ে সর্বশেষ নবী হিসেবে, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন 1500 বছর আগে, যার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, দীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে 40 বছর বয়সে ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে, কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এই কথার ঘোষণা পেয়েছেন আদম সৃষ্টিরও আগে। এটাই হচ্ছে আহলুস সুন্নাল জামাতের আকীদা, এটাই হচ্ছে আরিফ বিল্লাদের আকীদা, এটাই হচ্ছে গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহর আকীদা, বাহাউদ্দিন নকশবন্দি এবং বিশেষ করে ইমামে গাজ্জালী সহ ইসলামের ইতিহাসে যারা আরিফ বিল্লাহ আল্লাহর পরিচয় যারা লাভ করেছিলেন, মারিফতে নূর আল্লাহ যাদেরকে দান করেছিলেন তাদের মত এটা। এবং এই মত ইবনু হাজার আসকালানি, ইবনু হাজার হায়তানি এবং মোল্লা আলী কারি, আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি, তারপরে আল্লামা খতিব আল কাস্তালানি, পৃথিবীর বিখ্যাত যারা মহাদ্দেস, আজকের না 700-800 বছর আগের, বিশেষ করে কাজী আয়াস, এইসব মহান মনীষীদের বক্তব্য এটা, মত এটা। অতএব যারা এর বিপরীত মত প্রচার করতেছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন 1500 বছর আগে 40 বছর বয়সে, এর আগে তো তিনি নবী ছিলেন না, এর আগে উনি যা করেছেন সেটা দলিল না, তারা আসলে এখানে আমার মনে হয় বাকি বিষয়টা বুঝতেছে না যে হ্যাঁ আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর আগে গারে হেরাতে 6 মাস আল্লাহর ধ্যান করার পর সরাসরি ওহি এসেছে, কোরআন নাজিল শুরু হয়েছে, তখন নবুয়তের প্রকাশ ঘটেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী তখন থেকে, আদম যখন অস্তিত্ব আসে নাই। আমি তাদের নাম নিতে চাই না, আমি প্রশ্ন করতে চাই যে তার হিসাব উনি, না 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 না, এগুলো এগুলো এগুলোতে এগুলো তারা নোংরামিতে লিপ্ত হয়ে গেছে, এগুলো কেস না, মামলা টামলা না, এটা হচ্ছে সংলাপে ডাকলেই হয় যে আমরা বসে আপনি বুঝতেছেন না আমি বুঝাই দিই, এটা এটাই মনে হয় ভালো। এখন এসব বিষয় নিয়ে মামলা টামলায় জড়ায় গেলে নাস্তিকরা বামপন্থীরা সুযোগ পাবে যে আলেম আলেমে কেস মামলায় লিপ্ত হয়ে গেছে, আর তাগুতি সত্যি বাহবা দিবে, যাক এরা এরা তো এখন ব্যস্ত আছে, আমরা আমাদের কাজ করি, যেটা মামলায় না যে আমার মনে হয় তাকে সরাসরি চ্যালেঞ্জ করা উচিত, আর যিনি ভুল বক্তব্য দিয়েছেন তার উচিত ভুল হয়ে গেছে তওবা করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেই হয়। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন এই বিষয়টি নিয়ে আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। আলেম সমাজের প্রতি কি বার্তা, যে দেও তোমাদেরকে অনেক ফজিলত দিয়ে দিলাম, এখন থেকে তোমরা শুধুমাত্র জনগণের সালামের জবাব দিবা, তোমাদের অনেক মান মর্যাদা ঘোষণা করে দিলাম, এখন থেকে তোমরা শুধুমাত্র লাল গলিচা আর বড় বড় কাদ্দি বসায় হাতিয়া খাইবা। আল্লাহ নবী আলেমদের উপর আস্থা রেখে গেছেন। যদি কেউ মনে করো যে এত বড় বোঝা বহন করার হিম্মত নাই, খবরদার নিজের নামের সাথে কোনোদিন আলেম নগদ ব্যবহার করবা। যদি মনে করো এই দায়িত্ব বহন করার মতো হিম্মত নাই, আলেম উপাধি বহন করবা না, আলেম পরিচয় ধারণ করবা না। মালুমাত এক জিনিস, এলেম আরেক জিনিস। যারা মনে করবে যে না বাপরে বাপ এই জিম্মাদারি তো অনেক ভয়াবহ জিম্মাদারি, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা উম্মত সহ দেশান্তরিত হতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্রকারীদের মাধ্যমে নিজেকে ফাঁসি দেওয়ার মতো, হত্যা করবার মতো ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে নবী মুহাম্মদ আরবিকে তাইফার ময়দানে রক্ত ঝরাতে হয়েছিল, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে
তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।